हेलो गाइज, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, এবং সেই বিষয়টা হচ্ছে আমাদের 2022 পূজো ক্লাসকে নিয়ে। সো আমাদের এই বছর ঈদে তো একটা বিরাট বড় ক্লাস হচ্ছে, আমরা সবাই জানি দেব ভার্সেস জিৎ এবং আরো অনেকেই একটা ক্লাস হচ্ছে, কিন্তু 2022 পূজোতে কোন কোন মুভিগুলো আসছে এবং কাদের মধ্যে একটা ক্লাস হতে পারে সেই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো। সো আমি যদি একটু পিছিয়ে যাই 2021-এ, আমরা সবাই জানি যে একটা বিশাল বড় ক্ল্যাশ হয়েছিল এবং সেখানে দেব, জিৎ, অঙ্কুশ, বনি, মানে সবার মধ্যে একটা বিশাল বড় ক্ল্যাশ হয়েছিল। এবং সত্যি কথা বলতে 2000 মানে শুধু ঈদ কেন, পুজো কেন, বড়দিনেও মানে বড়দিনকেও কিন্তু সবাই টার্গেট করে, কারণ একটা ফেস্টিভ একটা একটা সময়ে, ফেস্টিভ সিজনে সমস্ত মুভি কিন্তু তারা রিলিজ করতে চায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2022-এ কিন্তু একটা বিরাট বড় ক্ল্যাশ হতে চলেছে। তো সেক্ষেত্রে ফার্স্টে যে মুভিটা রিলিজ করবে সেটা আমরা সবাই জানি যে দেব, দেবের কাছের মানুষ, এবং যার কিন্তু শুটিং এখন চলছে। সো সেখানে দেবের সবকিছু ঠিকঠাক থাকলে দেবের এই কাছের মানুষ কিন্তু 2022-এর পুজোতে রিলিজ হবে, এবং সেখানে আমরা দেবের সঙ্গে প্রসেনজিৎকে দেখতে পাবো লিড রোলে, এবং তার সঙ্গে কিন্তু ঈশা শাহও রয়েছেন। আচ্ছা, আর সেকেন্ড যে মুভিটা রিলিজ হতে পারে 2022-এর পুজোতে সেটা হচ্ছে সোনাদার নতুন অ্যাডভেঞ্চার। ইয়েস, সোনাদার যে প্রিভিয়াস যে অ্যাডভেঞ্চার গুলো ছিল, যেমন গুপ্তধনের সন্ধানে বা দুর্গেশ ঘরের গুপ্তধন, এগুলো খুবই খুবই সাকসেসফুল হয়েছিল এবং অনেকেরই অনেকেরই প্রিয় মুভি। তো সেক্ষেত্রে তাদের নেক্সট যে মুভিটা আসছে সেটা হচ্ছে কর্ণ সুবর্ণের গুপ্তধন, এবং এটার কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল। এবং এখানে কিন্তু আমরা আবিরকে দেখতে পাবো লিড রোলে, অর্জুন চক্রবর্তী রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে ঈশা সাহা রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ধ্রুব ব্যানার্জির ম্যাজিকও কাজ করবে। আশা করছি আগের যে প্রিভিয়াস দুটো মুভির মতনও এটাও একটা ভালো মুভি হবে। তো সেকেন্ড মুভি বললাম যে সোনাদা নতুন অ্যাডভেঞ্চার, কর্ণসুবর্ণের গুপ্তধনের সঙ্গে একটা ক্লাশ হবে। আচ্ছা, থার্ড যে মুভিটার সঙ্গে একটা রিলিজ হওয়ার কথা রয়েছে সেটা হচ্ছে সৃজিৎ মুখার্জির অতি উত্তম। ইয়েস, সৃজিৎ মুখার্জি অতি উত্তম নিয়ে কিন্তু অনেকদিন থেকে কাজ করছেন, এবং এটা কিন্তু এই বছর 2022-এর পুজোতে রিলিজ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সো সেক্ষেত্রে উত্তম কুমার নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে একটা বিশেষ বড় আবেগ রয়েছে, বাঙালি অডিয়েন্সের কাছে কিন্তু উত্তম কুমার একজন খুবই প্রিয়, এবং একটা বিশেষ একটা ইমোশনাল দিক কিন্তু কাজ করবে। সো এখনো অব্দি যে আপডেট, সেই আপডেট অনুযায়ী এই তিনটে ছবি কিন্তু ক্ল্যাশ হতে চলেছে। সো এর পরেও কিন্তু জিতের বা অঙ্কুশের কিন্তু মুভি আসা বাকি রয়েছে, কারণ মানে গত বছর পুজোতে অনেকগুলো মুভি কিন্তু ক্ল্যাশ করেছে। তো সেই জায়গায় জিতের কিন্তু ঈদে এত রাবণ রিলিজ করছে, এবং তারপরেও জিৎ মানে পুজোতে হয়তো মুভি রিলিজ করতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। দেখা যাক, মানে নেক্সট যে আপডেট কিন্তু এখন অব্দি উঠে আসেনি, তবে অঙ্কুশের একটা মুভি রিলিজ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ অঙ্কুশ কিন্তু পরপর বেশ কয়েকটা মুভি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এবং তার কিন্তু আমরা ফার্স্ট লুক পোস্টার দেখতে পেয়েছি। যেমন আমরা সেভিংস অ্যাকাউন্টে দেখতে পেয়েছি, তারপরে অঙ্কুশের আপকামিং মন খারাপ রয়েছে, এবং পাখি রয়েছে, এবং কিন্তু আরো বেশ কিছু মুভি রয়েছে। তো সেক্ষেত্রে এই পুজো 2022-এর পুজোতে কিন্তু একটা বিশাল বড় জমজমাট আমরা ক্ল্যাশ দেখতে পাবো, একটা বিশাল বড় কিন্তু লড়াই দেখতে পাবো। আপাতত এটাই আপডেট, তোমরা কোনটাকে নিয়ে বেশি এক্সাইটেড আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।